লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের ইন্সপিরেশন বা উৎসাহ পাই বিদায়। আমি আমার চ্যানেলে সর্বশেষ ভিডিও লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করে থাকি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে এমন একটি বিষয় শেয়ার করব যেটি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য সেই বিষয়টি হচ্ছে কীভাবে আপনি কম সময়ে দ্রুত টাইপিং করবেন। বন্ধুরা, আমরা যারা অফিসিয়াল কাজ বা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করি তাদেরকে অনেক সময় অধিক কম সময়ে অধিক কাজ করতে হয়। তো বন্ধুরা, কীভাবে সময় সেভ করে আপনি আপনার ডকুমেন্টকে রেডি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই কাজটি যদি আপনি জানেন তাহলে অনেক টাইপিং মাস্টার আপনাকে বস মানতে বাধ্য হবে। সুতরাং আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে নেবেন এবং দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকন ক্লিক করে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে জানান যা শেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি এখন গুগলের মধ্যে আপনাকে এই কাজটি করতে হলে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক আপনাকে নেট কানেকশন দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, ল্যাপটপ হলে সবচেয়ে সুবিধা হয় এই কাজটি করার জন্য, তবে ডেস্কটপ হলে অসুবিধা নেই। প্রথমে আমি গুগলে আছি। গুগলে থাকা অবস্থায় জিমেইলে ক্লিক করবো। জিমেইলে ক্লিক করার পর এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস আসবে। এরপর আপনি ইন্টারফেস আসার পরে যে প্লাস চিহ্ন দেখতে পাবেন, এই প্লাস চিহ্নের পরে আপনি ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, জিমেইলে ক্লিক করার পর এই ধরনের আপনি গুগল অ্যাপসের যে আইকনটি পাবেন সেই আইকনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এরপর এগুলো এখানে অনেকগুলো গুগলের পরিষেবা রয়েছে, আপনি ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর আপনি এই ধরনের অসাধারণ একটি ইন্টারফেস পাবেন। এরপর এখানে যে প্লাস বাটনটি রয়েছে, প্লাস বাটনটি রয়েছে, সেই প্লাস বাটনে ক্লিক করবেন। এরপর গুগল যে ডক্স রয়েছে সেই গুগল ডক্সের মধ্যে আপনি ক্লিক করবেন। গুগল ডক্সে যখন আপনি ক্লিক করবেন এই ধরনের অসাধারণ একটি ইন্টারফেস আসবে। এরপর আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন ডকুমেন্ট রেডি করেন এই ধরনের একটি ইন্টারফেস দেখেন অবশ্যই। এরপর আপনি এখানে আসার পর টুলসে ক্লিক করবেন। টুলসে যখন ক্লিক করবেন তখন আপনি ভয়েস টাইপিং এই ধরনের একটি অপশন পাবেন। এই অপশনের মধ্যে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পর আপনি এই ধরনের অসাধারণ একটি আইকন পাবেন যেটি হচ্ছে স্পিকারের আইকন বা মাইক্রোফোনের আইকন। বন্ধুরা, আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে আপনি আপনাকে কোনো মাইক্রোফোন বা ইয়ারফোন অ্যাড করতে হবে না, আপনি সরাসরি আপনার ল্যাপটপ থেকে এই কাজটি করে নিতে পারবেন এই ধরনের আইকনে ক্লিক করার পর। আর যদি ডেস্কটপ হয় তাহলে আপনাকে অবশ্যই একটি ইয়ারফোন বা মাইক্রোফোন আপনাকে ইউএসবি এর সাথে কানেক্টেড করতে হবে। যেহেতু আমি এখন ডেস্কটপ ইউজ করছি, আমার ডেস্কটপের সাথে মাইক্রোফোন অ্যাড করা আছে। তো বন্ধুরা, যে কাজটি আমি দেখাতে যাচ্ছি সেটি এখানে দেখা যাচ্ছে যে ইংলিশে যদি আপনি ভয়েস দিতে চান তাহলে আপনাকে ইংলিশ পছন্দ করতে হবে। আপনি যদি বাংলা পছন্দ করতে চান বা বাংলায় কথা বলতে চান তাহলে আপনাকে এখান থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি কথা বলবেন সাথে সাথে টাইপিং হয়ে যাবে। এতে আপনার সময় সেভ হবে, দ্রুত আপনি আপনার ডকুমেন্ট রেডি করতে পারবেন। তো বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলি ভাষা রয়েছে, আপনি যদি এখানে যেই ভাষাটি আপনি পছন্দ করতে চাচ্ছেন সেই ভাষাটি এখান থেকে
পছন্দ করে দিলে সেটি এখান থেকে ভয়েসটা রেডি হয়ে যাবে। অনেকগুলি ভাষা রয়েছে এখানে, আপনি একে একে যে ভাষাটি আপনার সবচেয়ে ভালো লাগে বা যেটি থেকে আপনি ভয়েস রেডি করতে চাচ্ছেন সেটি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। এখানে দু ধরনের বাংলা আছে, আমাদের বাংলাদেশিদের জন্য বাংলা এবং ভারতে যারা বসবাস করে কলকাতায় বা বাংলা ভাষা জানে তাদের জন্য। তো আমি বাংলাটা সিলেক্ট করছি। ধরুন আমি সিলেক্ট করার পর আমি যদি এখানে এই আইকনে ক্লিক করি, সাথে সাথে যেটি বলার সাথে সাথে সেখানে এখানে টাইপিং হয়ে যাবে। তো বন্ধুরা আমি শুরু করতে যাচ্ছি, বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আজকে খুব সহজে আপনার ডকুমেন্ট রেডি করবেন গুগল ডক এর মাধ্যমে। যেহেতু এটি সহজ কাজ, আপনাকে খুব কম সময়ে এই কাজটি করতে সহযোগিতা করবে। বন্ধুরা দেখা যাচ্ছে আস্তে আস্তে সব কিছু এখানে ভয়েসের সাথে সাথে টাইপিং হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখা যাচ্ছে, এরপর আপনার করণীয় কি, আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আপনি এখানে প্রশ্ন করতে পারেন, এটি সরাসরি ডকুমেন্ট হয়ে গেল বলার সাথে সাথে, এখন এখানে কিভাবে দাড়ি, কমা বা আপনার পাঞ্চুয়েশন মার্কস বা বাংলা পাঞ্চুয়েশন মার্কসগুলো কীভাবে দেবেন। তো বন্ধুরা আপনাকে কষ্ট করে বাক্যটা বুঝে বুঝে একটু সময় নিয়ে দাড়ি, কমা বসাতে হবে, এতে আপনার ডকুমেন্টটা রেডি হয়ে যাবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনি ইংলিশ থেকে ভয়েসটা রেডি করবেন। তো আপনাকে আবারও এখানে যেতে হবে, ইংলিশটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দুধর অনেকগুলো ইংলিশ রয়েছে, আয়ারল্যান্ড ইংলিশ রয়েছে, ইন্ডিয়ান ইংলিশ রয়েছে, ইউএসএ ইংলিশ রয়েছে। আপনি যেখান যেটি সবচেয়ে ভালো পারেন সেটি এখান থেকে, ইউনাইটেড স্টেট হচ্ছে আমেরিকান এবং ইউকে ইউনাইটেড কিংডম এবং অন্য দেশগুলো এখানে রয়েছে। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি যদি ইংলিশ বলি তাহলে আমাকে এখানে আগে ক্লিক করতে হবে। Hi friends, how are you? Welcome to my channel. Today I'm gonna share how to create or make your document by using your Google Drive. So let's start. দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এটি কেটে দিচ্ছি। তো দু ধরনের ডকুমেন্ট আমি বাংলা এবং ইংলিশের মধ্যে দেখালাম, এটি সবচেয়ে সহজ একটি পদ্ধতি, এতে আপনার সময় সেভ হবে এবং অনেকে কিন্তু এটি জানেন না। যাদের কম সময়ে বেশি কাজ করার জন্য প্রয়োজন এই কাজ, এই ট্রিক্সটি বা এই টিপসটি আপনি ফলো করতে পারবেন। তো বন্ধুরা বাংলা এবং ইংলিশে আমি দেখালাম কীভাবে সহজে আপনি আপনার ডকুমেন্ট রেডি করবেন। এই কাজটি পারলে অনেক টাইপিং মাস্টার আপনাকে কিন্তু উস্তাদ মানতে বাধ্য হবে। তো বন্ধুরা অত্যন্ত মজা, তাই না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আপনি যে কোনো ডকুমেন্টটা রেডি করছেন, রেডি করার পর কীভাবে আপনি সেটি সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আপনি ডাউনলোড এর যে অপশনটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন ক্লিক করবেন তখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আমি ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। অত্যন্ত সহজ একটি ট্রিক্স যেটি আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে সময়ের চেয়ে, বা সময় গতিতে যদি আপনি আপনাকে আপগ্রেড করতে চান তাহলে আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ট্রিক্স ফর ইউ আইটি। ওকে, এর আগে আরেকটি জিনিস দেখিয়ে ফেলি বন্ধুরা, আমার এই চ্যানেলটি হচ্ছে যেটি লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো এখানে পাবলিশ করা হয়। প্রতিদিন আমি চেষ্টা করি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ভিডিওগুলো পাবলিশ করার জন্য, এবং এখানে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল ভিডিওসগুলো এখান থেকে আপনি একে একে দেখতে পাবেন। একটু অপেক্ষা করতে হবে। আমি আবারও সেভ দিচ্ছি। মাইক্রোসফট ডকুমেন্টের মধ্যে এই যে
সেভ হয়ে গেল, দুইটাই সেভ হয়ে গেল। আমি এবার ওপেন করছি। ওপেন করার পর কি ধরনের একটি ইন্টারফেস দেখা যাবে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে অফিস ওয়ার্ড 2007, অর্থাৎ আমি যে জিনিসটি এখন স্পিচের মাধ্যমে টাইপিং করলাম সেই জিনিসটি এখন ওপেন হতে যাচ্ছে বন্ধুরা। একটু জাস্ট ওয়েট, কীভাবে এরপর এডিট করবেন আপনি অবশ্যই টাইপিং যদি পারেন তাহলে এই কাজটি আপনার জন্য সহজ হবে। কীভাবে আপনি বাংলার জন্য পাঞ্চুয়েশন মার্ক, সেমিকোলন বা অন্যান্য কোলনগুলো ইউজ করবেন সেটি এখানে দেখবেন বন্ধুরা। ওপেন হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা খুব আমি একটু তাড়াহুড়া করেছি এই জন্য এসছে। কীভাবে আপনি এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন, বোল্ড করে নিতে পারবেন, তারপর আন্ডারলাইন দিতে পারবেন, ইটালিক করতে পারবেন, তারপর কালারাইজ করতে পারবেন, দ্যাটস অফ ইট। ওকে, তো আমি মনে করি এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং গোপন ট্রিক যেটির জন্য আপনি অপেক্ষা করছিলেন, এতে আপনার সময় সেভ হবে এবং দ্রুত আপনি আপনার ডকুমেন্ট রেডি করতে পারবেন। এরপর এটি এডিট করার পর আপনি এখান থেকে কীভাবে সেভ করবেন সেটা আপনি অবশ্যই ভালো জানেন, আমাকে আর শিখিয়ে দিতে হবে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি? আমি আশা করি চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করতে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং মিনিট অনুরোধ জানাবেন। ন্যূনতম ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। টেক কেয়ার, টাটা।